হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা একসময় আখ চাষের জন্য বিখ্যাত ছিল। এখানে উৎপাদিত আখ থেকে তৈরি লালি গুড়ের চাহিদা ছিল সারা দেশে, কিন্তু নানা কারণে দিন দিন কমছে আখের আবাদ, ক্ষতিগ্রস্ত হচ্ছেন চাষিরা। হবিগঞ্জ থেকে আব্দুল হালিমের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। চুনারুঘাট উপজেলা খোয়াই নদী ঘিরে এই এলাকায় আখ চাষের প্রচলন হয়েছিল শত বছর আগে। এখানকার উৎপাদিত আখ থেকে মূলত লালিগুড় তৈরি করেন চাষিরা, চাহিদাও রয়েছে দেশের বিভিন্ন জেলায়। গত কয়েক বছর ধরে হঠাৎ করে এই জেলায় আখ চাষ কমতে শুরু করে। চাষিদের অভিযোগ, নদীতে আগের মতো জোয়ার না আসায় জমিতে জমছে না পলি, ফলে জমির উর্বরতা অনেক কমে গেছে। আগের লাহানি মুরাদ নাই, আগের লাহানি ফসল হয় না। আগে সের ভর্তি 40-45 মন হইতো, উঙ্কা 10 মন 12 মন, আমরা তো ফলি উঠে না, আর প্রচুর পরিমাণ বল নাই। ইকো কোম্পানির গবেষণা যেটা, উনাদেরকে টাইট করার জন্য যাতে আমরা এইগুলোতে বঞ্চিত না হই, আমি মাননীয় সরকারের কাছে এই অনুরোধ রাখব। জেলার আখ নিয়ে গবেষণা ও চাষিদের সার্বিক সহযোগিতার জন্য রয়েছে সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউট। আখ চাষ বাড়াতে এবং লাভজনক করতে নতুন জাত নিয়ে গবেষণা চলছে। গত বছর আমরা 12টি আধুনিক মারাই কল আমরা কৃষকদেরকে সরবরাহ করেছি। এখন এই মারাই কলের মাধ্যমে কৃষকরা আগের মারাই কলের, পুরাতন মারাই কলের চাইতে 55-60% রস বেশি সরবরাহ করতে পারে। চলতি বছর হবিগঞ্জে 290 হেক্টর জমিতে 48 জাতের আখের আবাদ হয়েছে। এর মধ্যে গুড় তৈরির জন্য 210 হেক্টর এবং খাওয়ার জন্য 80 হেক্টর জমিতে। তুনা সিনাতনু, ডেস্ক রিপোর্ট, ATN News.